এই তোমার হাজবেন্ড এক্স হাজবেন্ড মুশতাক ক্যামেরায় আছে, তুমি ধরো ক্যামেরা। এখন তুমি মুশতাককে বলো আমার আর তোমার সম্পর্কটা এবং আমরা আসলে কি করতে যাচ্ছি বলো। মুশতাক, ইউ আর জাস্ট আ লুজার। তুমি আমাকে এতগুলো টাকা এত ইজিলি লিখে দিতে পারলা, কিভাবে লিখলা? তুমি একবার চিন্তাও করলা না যেগুলো নিয়ে আমি কি করতে পারি, বা পুরোটাই আমার নামে করে দিলা। আসলে সবসময় এত কিছু করা ঠিক না। অনেকে তোমাকে কমেন্টে লিখেছে, ব্যাংকের নমিনি কিন্তু ভুলেও মেয়ের নামে দিবেন না। এটা তুমি কিভাবে করলা বলো? কিভাবে আমার নামে এতগুলো জিনিস দিলা? হোয়াটএভার, আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম। সবসময় সবকিছুতে বিশ্বাস করতে হয় না। যাই হোক, সেটা আমার জীবনে একটা ড্রামা করলো। অনেকে বলেছে তুমি ড্রামা করো। আমি তো কখনো শুনিনি, কিন্তু যাই হোক, অনেকে তাকে আবার বলে এমনি কিন্তু ড্রামা কুইন, এমনি কিন্তু টিকবে না। যাই হোক, আজকে মানুষের কথাই একদিক দিয়ে বলতে গেলে ঠিক হলো, সে এখন আমার নিউ লাভার, আমরা একসাথে আছি, ভালো আছি। মুশতাক ভাই, কেমন লাগতেছে? আপনার বউরে জোড়ায় ধরে রাখছি আমি, কেমন লাগতেছে? আমি চিন্তাই করতে পারছি না, সুইসাইড করতে চাই। সুইসাইড করেন না, এত তাড়াতাড়ি হার মেনে যাবে, এত তাড়াতাড়ি সুইসাইড করবে, লাইফ কি এত ছোট? মুশতাক, আমার জীবনে আমি সবকিছু, এখন তুমি ওনাকে মুশতাক বলো না, মুশতাক আঙ্কেল বলো। ও মাই গড, বলো আঙ্কেলকে, বলো আঙ্কেল, বলো মুশতাক আঙ্কেল। আই হোপ তুমি বললে তো এখন মনে হয় আরো ঠিকঠাক হবে। আপনি আপনি ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একসাথে আছি, হ্যাপি আছি, আপনার আশা করি কোনো প্রবলেম হবে না। এই এতগুলো টাকা এতগুলো বান্ডেল দিয়ে আমি এখন ফুর্তি করব। কিভাবে ফুর্তি করব? আমি শুধু একটি কথা বলবো, তুমি আমার কাছে এসেছিলে একটা কমিটমেন্ট, আমাদের পয়েন্ট, তুমি এগুলো আজকে ভাঙতে পারো। মুশতাক আঙ্কেল, আপনিও তো আপনার প্রথম বউর সাথে অনেক কমিটমেন্ট করছিলেন, রাখছিলেন। আমি সবই দেখেছি, সব প্রমিস মনে হয় করা হয় ভাঙার জন্য। খুবই অন্যায় হচ্ছে আমার সাথে। সবকিছু কি অন্যায়? আমার তো মনে হয় না। আমার জীবনে সবকিছু ছেড়ে আমি আমি ট্রাই করেছি তোমাকে সবচেয়ে সুখে রাখতে, ও সেই জায়গায় আজকে তুমি আমার সাথে সবচেয়ে সুখে রেখেছিলে, সবচেয়ে সুখে রেখেছিলে। অবশ্যই, কিছু করতে না করতে যে দশটা কথা শোনাতে, একটু রেডি হতে দেরি হলে যে কথা শোনাতে, না এটা স্বাভাবিক না, এটা কখনোই স্বাভাবিক না। আমি একটু ফোন নিলেই তুমি সন্দেহ করো, একটা কিছু করলেই তুমি সন্দেহ করো। যাই হোক, আজকে তোমার সন্দেহের জায়গাটা কিন্তু সত্যি হয়ে গেল, আমার সাথে আমার নিউ লাভার আছে। আমাকে যে কারণে তুমি ভালোবাসলা তিশা, সেটা মুশতাক আঙ্কেলকে খুলে বলো, আমার ভিতরে কি পাইছো সেটা ওনার ভিতরে নাই, খুলে বলো। তোমার ভিতরে কি পেয়েছি যেটা তার ভিতরে নেই? আচ্ছা, তোমার ভিতরে তো অনেকে বলছিল না যে আপনার পরে সে একজন ইয়াং ছেলে দেখে চলে যাবে, সেটাই। বাহ মুশতাক আঙ্কেল, আমি সো লাকি। যাই হোক, আপনি আপনার বউটাকে আমাকে দিয়ে দিলেন না? আমি তো দেই নাই, আমি কখনোই দিব না, কারণ আমি বলেছি তুমি দিতে পারবেও না। সে যাই করুক, আই এম দি লাস্ট ম্যান যে তার সাথে থাকবে আঙ্কেল মাই। ও হাউ স্যাড, সে চলে যেতে পারে। এত এতটা বিশ্বাস করতে পারলা, এতটা বিশ্বাস নিয়ে তুমি থাকতে পারলা? তার জীবনে এসেছেন, মাসে কি জানি না কিভাবে কি সে কি, আমি আমার মনে হচ্ছে সে এখন ঠিকঠাক, সে কি অ্যাবনরমাল এখন? না, আমার তো আপনাকে যখন বিয়ে করছে তখন তাকে অ্যাবনরমাল মনে হয়েছে, আমাকে যখন আমার সাথে যখন আছে তখন আমাকে নর্মাল মনে হচ্ছে, আমার তাকে স্বাভাবিক মনে হচ্ছে না। এবং সে যদি আমাকে ধোকা দিতে পারে, এবার আপনি রেডি থাকেন, সে আপনাকে ধোকা দিবে। ও মাই গড, না না না, এটা একদমই সত্যি কথা। আমার সাথে আমি জানি না তুমি কি আমার সাথে কোনো ড্রামা করছো কিনা। আমি ড্রামা করতে যাবো কেন? আমি কি এত টাকা করেছে? আমি এটা কখনোই সত্যি ভাবতে পারছি না। না না, আমার মনে হচ্ছে যে পিছনে বলি না, আমি যেটা বলি মুশতাক আঙ্কেল, আপনি আপনার পক্ষে সব সম্ভব। আপনি যেহেতু তিশাকে পটাতে পেরেছেন, আপনি নতুন একজনকে পটায় ফেলেন। না না, আমার ক্যারেক্টার তৈরি করব না, কারণ আমি তার সাথে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই। আচ্ছা, আপনি একবারও ভাবেন নাই যে আপনি মরে গেলে বুড়া হয়ে গেছেন, এই কচি বাচ্চাটার কি হবে? এটা একবারও ভাবেন নাই? আমি কখনই বুড়া হয়নি, আমরা অনেক কিছু বলতে পারি, মুখ দিয়ে তো অনেক কিছু বলা যায়, তার মানে কি সবকিছুই হয়ে যায়? না, তুমি কিছু বলতে পারো না, কারণ তুমি তো আমার কাছে এসছো অনেক কিছু, তোমার জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে, আমাকেও তো লড়াই করতে হয়েছে, আমাকেও তো লড়াই করতে হয়েছে, অনেক কিছু ফেস করতে হয়েছে। তিশা জান, মুশতাককে দেখায় দাও, আমাকে একটা কিস করে ওরা দেখায় দাও যে আমরা কতটুকু কাছে হয়ে গেছি। ও কাঁদুক, কিন্তু তুমি আমার এই জায়গাটা ছোট্ট করে কিস দিও। আসলে মুশতাক,
এখনো সে কিছু সাহস পাচ্ছে না দেখছো বাইরে করবো ক্যামেরার মধ্যে কেন করবো তাই না এটা তো উচিত না দেখছো মুস্তাক তোমার তোমার সামনে এখনো কিস করতে সে লজ্জা পায় কি জাদু করছে না সে আসলে এটা করতে যাচ্ছে না এতক্ষণ যা করেছে এটা মানে আমাকে সে হাত করার জন্য করেছে সে কোনো অবস্থায় এটা করবে না ওকে ভেরি গুড দাও ফোনটা আমরা একটু মুস্তাক ভাইকে বাহ মুস্তাক ভাই রিয়াকশনটা বলেন না শুনি আচ্ছা ঠিক এই ধরনের সিচুয়েশনে পড়লে আপনি কি গান গাইবেন